প্রিয় প্রশিক্ষণার্থীরা আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডিসেবিলিটি আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট অর্থাৎ অক্ষমতা চিহ্নিতকরণ এবং মূল্যায়ন আমরা সমাজে দু ধরনের শিশু দেখতে পাই একটা হচ্ছে স্বাভাবিক শিশু আর হচ্ছে বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন শিশু যেসব শিশুরা স্বাভাবিকভাবে সমাজে বেড়ে উঠতে পারে এবং যাদের বিকাশ একটা নির্দিষ্ট শৃঙ্খলা মেনে ধাপে ধাপে সুস্থভাবে ঘটে তারা হচ্ছে স্বাভাবিক শিশু আর এর ব্যতিক্রমী যে চিত্র অর্থাৎ যে শিশুদের জন্মের সময়ে কোনো সমস্যা থাকে বা জন্মের পরে কোনো বিশেষ কারণে তাদের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকে এই ধরনের যে শিশু তাদের বেড়ে ওঠার ক্ষেত্রে স্বাভাবিক ছন্দের অনেক ব্যাঘাত ঘটে এরাই হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু পরিবারে এ ধরনের শিশুদের বিশেষ কিছু পরিষেবা প্রয়োজন হয় যারা সিনিয়র সদস্য থাকে পরিবারে তারা সাধারণত এই ধরনের শিশুদের কোনো কোনো ক্ষেত্রে কিছু বিশেষ পরিষেবা প্রদান করে থাকে যেহেতু এই শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষার্থীদের থেকে একটু আলাদা সেহেতু বিদ্যালয়েও এ ধরনের শিশুদের বা শিক্ষার্থীদের কিছু বিশেষ পরিষেবা প্রদানের প্রয়োজন হয় তাহলে আমরা কাদের বিশেষ পরিষেবা প্রদান করব সেটা যদি আমরা বিচার করি তাহলে আমাদের তাদেরকে প্রথম চিহ্নিত করতে হবে প্রথম জানতে হবে যে এই এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এরা কারা যেমন ভিজুয়ালি চ্যালেঞ্জড অর্থাৎ দর্শনগত বা দৃষ্টি সংক্রান্ত ক্ষেত্রে যাদের কোনো সমস্যা রয়েছে তারা দ্বিতীয়ত অডিটরি চ্যালেঞ্জড অর্থাৎ শ্রবণগত যাদের সমস্যা রয়েছে অর্থোপেডিক্যালি চ্যালেঞ্জড অর্থাৎ অস্থি সংক্রান্ত সমস্যা মেন্টালি চ্যালেঞ্জড মানসিক দিক থেকে সমস্যা এবং লার্নিং ডিসিবিলিটি অর্থাৎ শিখনের ক্ষেত্রে যাদের কিছু অক্ষমতা রয়েছে এই যে সমস্যাগুলো এগুলো আবার সবাই যে সবাইকে যে আমরা সমানভাবে বিশেষ চাহিদার জন্য বিদ্যালয়ে একই জায়গায় অন্তর্ভুক্ত করতে পারব সেটা হয় না কারণ যদি ব্যাপারটা অনেক বেশি জটিল হয়ে যায় তখন হয়তো একটু স্পেশাল কেয়ার নিয়ে অন্য রকমের ব্যবস্থা করতে হয় সাধারণত অ্যাকর্ডিং টু ডিগ্রি অফ অ্যাবিলিটি দেখা যায় যে এটা বিভিন্ন ধরনের স্তর মেপে তাদেরকে আইডেন্টিফাই করা হয় যে তাদের কতটা প্রবলেম রয়েছে যেমন লো লো নিডস মানে স্বল্প সম্পন্ন শিশু যেমন স্বল্প সমস্যা সংক্রান্ত যেমন বিলো ফর্টি পারসেন্ট যাদের চল্লিশ শতাংশের কম সমস্যা রয়েছে তারপর রয়েছে মিডিয়াম অর্থাৎ ফর্টি পার্সেন্ট বা তার বেশি সমস্যাযুক্ত যারা এরপর রয়েছে হাই অর্থাৎ সেভেন্টি ফাইভ এবং তার বেশি যাদের সমস্যা এবং রয়েছে সিভিয়ার সিভিয়ার মানে যাদের হানড্রেড পার্সেন্ট এখন সিভিয়ার যারা তাদেরকে তো আমরা নর্মাল ক্লাসরুমে এনে সবার পারবো না পড়াতে তখন তাদের জন্য একটু অন্য ব্যবস্থা করতে সাধারণত সরকারি যেসব সুযোগ সুবিধা প্রদান করা হয় সেগুলো লো এবং মিডিয়াম যাদের নিডস রয়েছে লো এবং মিডিয়াম স্টেজের তাদেরই এরকম ধরনের ব্যবস্থা দেওয়া হয় নেক্সট হচ্ছে যে আমরা এখন দেখব যে এই ভিজুয়ালি চ্যালেঞ্জ শিশুদের কিভাবে আমরা আইডেন্টিফাই করবো ক্লাসরুমে বা বিদ্যালয়ে কিছু সিমটমস বা কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো দেখে আমরা তাদেরকে চিহ্নিত করতে পারি প্রথমত ওয়াটারিং অফ আইস চোখ দিয়ে জল পড়া রেকারেন্ট রেডনেস চোখ লাল হয়ে থাকা অফেন ইরিটেশান চোখে যন্ত্রণা অনুভব করা তারপর ফ্রিকুয়েন্ট ব্লিঙ্কিং খুব ঘন ঘন আই চোখের পাতা নড়ে মুভিং হেড সাইড টু সাইড হোয়াইল রিডিং যখন তারা পড়া কিছু পড়ছে তখন মাথাটাকে এদিক সেদিক ঘোরাতে থাকে তারপরে আছে যেমন হোল্ডিং বুকস টু ক্লোজ অর টু ফার ফ্রম দ্য আইস বইটাকে খুব চোখের সামনে অথবা চোখের থেকে অনেকটা দূরে ধরে নেক্সট আছে যেমন হেডেক হোয়াইল ডুইং ফাইন ওয়ার্ক যখন সূক্ষ্ম কোনো কাজ করবে যেমন ড্রয়িং করা বা কোনো নিডেলের মধ্যে সুতো ঢোকানো বা ওই ধরনের কোনো ফাইন মোটর ওয়ার্ক যখন তারা করবে তখন তাদের হেডেক হবে মাথায় একটা যন্ত্রণা অনুভব করবে ওরা তারপর রয়েছে ফ্রিকুয়েন্টলি আস আদার চিলড্রেন হোয়েন টেকিং ডাউন নোটস ফ্রম দ্য ব্ল্যাকবোর্ড যখন তারা ব্ল্যাকবোর্ড থেকে কোনো নোটস খাতায় তুলবে তখন তারা অন্য শিক্ষার্থীদেরকে বারবার জিজ্ঞাসা করবে তারপর রয়েছে এক্সিবিট ডিফিকাল্টি ইন রিডিং ফ্রম দ্য ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড থেকে কিছু যখন শিক্ষক বা শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকা বা কোনো কিছু বোর্ডে লেখা হয় তখন সেগুলো পড়তে তাদের অসুবিধা হয় নেক্সট ডিফিকাল্টি ইন রিকগনাইজিং ডিস্ট্যান্ট অবজেক্ট অর্থাৎ দূরে কোনো বস্তু রেখে যদি তাদেরকে বলা হয় সেটা আইডেন্টিফাই করতে সেক্ষেত্রে তাদের সমস্যা হতে পারে এখন এই এগুলো দেখে আমরা তাদেরকে চিহ্নিত করতে পারলাম যে তাদের এ ধরনের ভিজুয়াল কিছু প্রবলেম রয়েছে এর বিভিন্ন ধরন রয়েছে সবার যে একই রকম হবে তা না এটার ফর্মসগুলো কী কী ভিজুয়াল প্রবলেমের কি কী ফর্মস রয়েছে এটা আমরা এখন দেখি চলো যেমন রিফ্রেক্টিভ অ্যারার্স অর্থাৎ আমরা বলি ট্যারা চোখ অর্থাৎ বাঁকা দৃষ্টি একটু দেখে কিন্তু আমি দেখছি আমার দিকে কিন্তু সে হয়তো অন্যদিকে অন্যদিকে তাকিয়ে রয়েছে এই রকম সমস্যা হতে পারে ফর্টি টু পারসেন্ট নেক্সট আছে ক্যাটারেক্টস অর্থাৎ চোখে ছানি পড়া এ ধরনের সমস্যা থাকতে পারে থার্টি থ্রি পার্সেন্ট গ্লোকোমা গ্লোকোমা মিনস হ্যাঁ হচ্ছে যে চোখের যে ছানি পড়া সেটা যখন আরও ক্রিটিক্যাল হয়ে যায় সেটা হচ্ছে গ্লোকোমা এজ রিলেটেড ম্যাকিউলার ডিজেনারেশন অর্থাৎ বয়সের জন্য রেটিনা কিছুটা ক্ষয় হয়ে যাওয়া এটা ওয়ান পারসেন্ট কর্নিাল ও পেসিফিকেশান অর্থাৎ কর্নিয়াটার ক্ষয় হয়ে যাওয়া এটাও ওয়ান পারসেন্ট ডায়াবেটিক পেথি অর্থাৎ ডায়াবেটিকের ডায়াবেটিক প্রবলেমের ফলে তাদের রেটিনার কিছুটা অবক্ষয় এরপরে আছে চাইল্ডহুড ব্লাইন্ডনেস অর্থাৎ সেটা জন্মগত থেকে বা শৈশব থেকে কোনো কারণে তাদের মধ্যে পুরোপুরি অন্ধত্ব নেক্সট আমরা দেখব ক্লাসিফিকেশান অফ ভিজুয়ালি চ্যালেঞ্জড অর্থাৎ এই যে ভিজুয়ালি চ্যালেঞ্জ শিশুরা তাদের কি কি ধরনের ক্লাসিফিকেশান রয়েছে যেমন মাইল্ড লো ভিশান অর্থাৎ স্বল্প বা ক্ষীণদৃষ্টি সম্পন্ন শিক্ষার্থী বা শিশু তাদের কীরকম রেঞ্জ হতে পারে দৃষ্টিশক্তির টোয়েন্টি থেকে থার্টি টু টোয়েন্টি টু সিক্সটি মডারেট লো ভিশান টোয়েন্টি টু সেভেন্টি থেকে টোয়েন্টি টু ওয়ান সিক্সটি সিভিয়াল লোভিশান টোয়েন্টি টু টু হান্ড্রেড টু টোয়েন্টি টু ফোর হান্ড্রেড প্রোফাউন্ড লো ভিশান টোয়েন্টি টু ফাইভ হান্ড্রেড টু টোয়েন্টি টু থাউজেন্ড এই রেঞ্জের মধ্যে নেক্সট হচ্ছে নিয়ার টোটাল ব্লাইন্ডনেস অর্থাৎ প্রায় অন্ধত্বের কাছাকাছি এটা হচ্ছে মোর দেন টোয়েন্টি টু ওয়ান আর একেবারেই টোটাল ব্লাইন্ডনেস যেটা সেটা তো কিছুই কোনো লেভেলে ঊর্ধ্বে উঠে যায় তারপরে রয়েছে এইগুলো এই সমস্যাগুলো দেখলে আমরা বুঝলাম যে তার ভিজুয়াল প্রবলেম রয়েছে এবার আসছে নেক্সট অডিটরি চ্যালেঞ্জ চিলড্রেন অর্থাৎ যারা শ্রবণগত সমস্যায় ভুগছে এদের ক্লাসিফিকেশন কি যে অ্যাকর্ডিং টু হিয়ারিং এবিলিটি শ্রবণ ক্ষমতার যে ক্ষমতা অনুযায়ী তাদেরকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি যেমন মাইল্ড অডিটরি প্রবলেম টোয়েন্টি সিক্স টু ফিফটি ফোর ডেসিবল সাউন্ড পর্যন্ত যারা শুনতে পারে তারপরে হচ্ছে মডারেট অডিটরি প্রবলেম ফিফটি ফাইভ টু সিক্সটি নাইন ডেসিবল সাউন্ড সিভিয়ার অডিটরি প্রবলেম সেভেন্টি টু এইট্টি নাইন ডেসিবল সাউন্ড প্রোফাউন্ড অডিটোরি প্রবলেম 90 ডেসিবল অ্যাবভ এই যে বলছি শব্দগুলো এগুলো যখন টেস্ট করা হয় তখন ধীরে ধীরে কানের সামনে যন্ত্রের মাধ্যমে একটা সাউন্ড বের হয় এবং সাউন্ড বাড়ানোর মাধ্যমে তাদের কত ডেসিবল পর্যন্ত তারা শব্দ শুনতে পায় তার ভিত্তিতে তাদেরকে ক্লাসিফিকেশন করা হয় নেক্সট আইডেন্টিফিকেশন অফ অডিটরি চ্যালেঞ্জ চিলড্রেন আমরা তাদেরকে কিভাবে চিহ্নিত করব। ইউজিং এ লাউড ভয়েস হোয়াইল স্পিকিং যখন তারা কথা বলে তখন তারা জোরে জোরে কথা বলবে কারণ সে যেহেতু শুনতে পায় না সেভাবে যে তার পাশের জন্য শুনতে পাচ্ছে না তখন সে জোরে জোরে কথা বলবে নেক্সট টার্নিং হ্যাড টু পজিশন ইয়ার ইন দ্য ডাইরেকশান অফ দ্য স্পিকার অর্থাৎ যে কথা বলছে তার দিকে কানটাকে একটু এগিয়ে নিয়ে যায় তারপরে হচ্ছে ফ্যাবারিং ওয়ান ইয়ার ওভার অ্যানাদার অর্থাৎ একটা কানে যখন শুনতে পাচ্ছে না ভাবছে যে আরেকটা কানকে একটু এগিয়ে দিই তারপরে হচ্ছে মিস প্রনান্সিং ওয়ার্ড শুনতে পায় ভুল সেহেতু যেহেতু স্পষ্ট শুনে না সে তো উচ্চারণও করে ভুল আস্কিং ফর ইনফরমেশান টু বি রিপিটেড ফ্রিকুয়েন্টলি কোনো একটা কথা কেউ যদি বলে সেটাকে আবার রিপিট আবার রিপিট করার জন্য বারবার বলে নট রেসপন্ডিং হোয়েন অ্যাড্রেসড যখন তাকে ডাকা হয় তখন সে শুনে না সে কারণে সে কোনো সাড়াও দিতে পারে না ডিফিকাল্টি উইথ ফলোয়িং ডাইরেকশান অর ইনস্ট্রাকশান আমরা অনেক সময় স্টুডেন্টদের বলি যে ওপেন ইউর বুক ক্লোজ ক্লোজিউর কপি তখন তারা কি করে এটা অনুযায়ী কাজ করলো না অন্য মনস্ক হয়ে রইল আমরা ভাবি যে সে শুনতে পায়নি আসলে সে ডাইরেকশানটাই ফলো করতে পারেনি যেহেতু তার হিয়ারিং প্রবলেম রয়েছে তারপরে হচ্ছে সিটিং ক্লোজ টু দ্য সাউন্ড সোর্স দ্যাট ইজ টিভি রেডিও অ্যাটসেট্রা অর্থাৎ যখন তারা টিভি রেডিও বা কিছু দেখে তখন তার সাউন্ডটা যেহেতু শুনতে পারে না তার যতটা কাছে সম্ভব তারা গিয়ে সেখানে বসে এই গেল অডিটরি যারা যাদের অডিটরি প্রবলেম বা চ্যালেঞ্জ রয়েছে তাদেরকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব তার কিছু টেকনিক নেক্সট আসছে অর্থোপেডিক্যালি চ্যালেঞ্জ চিলড্রেন যাদের পেশিগত অস্থি সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে এদেরও ক্লাসিফিকেশান রয়েছে যেমন লোকোমোটর লোকোমোটর যেমন এ ধরনের শিশুরা দে আর নট অ্যাবল টু রেজ বোথ আর্মস ফুল্লি উইথ ফুল্লি উইদাউট এনি ডিফিকাল্টিস অর্থাৎ তারা কোনো ধরনের সমস্যা ছাড়া দুটো হাতকে ওপরের দিকে তুলতে অসুবিধা ফিল করে এবং টু গ্রাস অবজেক্ট উইদাউট এনি ডিফিকাল্টিস যে কোনো জিনিসকে তারা হাতে ধরতে শক্ত করে ধরতে তাদের অসুবিধা হয় টু ওয়াক প্রপারলি তারা স্বাভাবিকভাবে হাঁটতে পারে না ক্রিপলড আছে ক্রিপল যেমন পার্শিয়ালি ওর টোটালি আনেবল টু ইউজ ওয়ান আর মোর লিমস অর্থাৎ একটা বা যে কোনো অনেকগুলো অস্থিকে তারা ব্যবহার করতে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে ব্যবহার করতে অপারক থাকে নেক্সট আছে নিউরোমাসকিউলার ডিসঅর্ডার নিউরোমাসকিউলার ডিসঅর্ডার মিনস যে তাদের মাস পেশি এবং স্নায়ু সংক্রান্ত কোনো সমস্যা থাকে মেন্টালি চ্যালেঞ্জ চিলড্রেন অর্থাৎ মানসিক দিক থেকে যাদের কিছু সমস্যা যারা ফিল করে তাদের আমরা কিভাবে ক্লাসিফিকেশন করব এদেরকে আমরা বিভিন্ন মাত্রা অনুযায়ী এভাবে ক্লাসিফিকেশান করতে পারি যেমন মাইল্ড মেন্টাল ডিটারডেশান মডারেট মেন্টাল ডিটার্ডেশান সিভিয়ার মেন্টাল ডিটারডেশান প্রোফাউন্ড মেন্টাল ডিটারডেশান আদার মেন্টাল ডিটারডেশান অ্যান্ড আনস্পেসিফিক মেন্টাল রিটার্ডেশান এদেরকেও আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমরা কিছু টেকনিক ইউজ করে থাকি যেমন বিহেভিয়ারেল তাদের হাইপার অ্যাক্টিভিটি থাকবে ইম্পাল ইম্পালসিভিটি থাকবে অথবা রেসলেসনেস থাকবে ইত্যাদি আর কিছু কমন প্রবলেম থাকে যেমন ডিফিকাল্টি থিঙ্কিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ তারা কোনো কিছু চিন্তা করতে এবং বুঝতে তাদের সমস্যা হয় তাদের চাইল্ডিশ বিহেভিয়ার থাকে তাদের মেমরি প্রবলেম থাকে তাদের লেক অফ কিউরিসিটি কোনো কিছুর প্রতি তাদের উৎসাহ থাকে না তাদের ফেলিউর টু ইন্টেলেকচুয়াল কোনো কাজে তাদের অপারগতা থাকে তাদের অ্যাগ্রেশান বা আক্রমণাত্মক মনোভাব থাকে তাদের মধ্যে উইথড্রল ফ্রম সোশ্যাল অ্যাক্টিভিটিস সামাজিক কোনো কাজকর্ম থেকে তারা নিজেদেরকে সরিয়ে নেয় অ্যাটেনশান সিকিং থাকে তাদের মানে ব্যবহারের মধ্যে অন্যের মনোযোগ আকর্ষণ করার একটা ব্যাপার থাকে ডিপ্রেশান বা তাদের মধ্যে অবসাদ থাকে লেক অফ ইম্পালসিভ কন্ট্রোল স্নায়ুর যে কন্ট্রোল করা সেটা তাদের নিয়ন্ত্রণ থাকে না এরপর থাকে সাইকোটিক ডিসঅর্ডার বা মানসিক কিছু ব্যাধি অথবা লো আইকিউ মানে নিম্ন আইকিউ মিনস হচ্ছে বুদ্ধঙ্ক নিম্ন বুদ্ধঙ্ক তাদের মধ্যে দেখা যায় তারপরে আছে লার্নিং ডিসেবিলিটিস অর্থাৎ শিখন অক্ষমতা ক্লাসিফিকেশান ডিজলেক্সিয়া এই যে লার্নিং ডিসেবিলিটি এর ক্লাসিফিকেশান অনুযায়ী তাদেরকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি যেমন ডিসলেক্সিয়া রিডিং প্রবলেম ক্যালকুলিয়া অর্থাৎ ম্যাথামেটিক্যাল প্রবলেম ডিজগ্রাফিয়া রাইটিং প্রবলেম ডিস প্র্যাক্সিয়া অর্থাৎ প্রবলেম উইথ মুভমেন্ট কোঅর্ডিনেশান জাজমেন্ট প্রসেসিং মেমোরি অ্যান্ড সাম আদার কগনেটিভ স্কিল এরা নড়াচড়া কিছু জাজ করা কিছু অন্যের সাথে মানে কোনো কগনেটিভ স্কিল জ্ঞানমূলক বিকাশ এসব ক্ষেত্রে তাদের প্রবলেম থাকে এডিএইচডি অর্থাৎ অ্যাটেনশান ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এ ধরনের একটা সমস্যা থাকে আর এএসডি অটিজম স্প্যাকটার্ন ডিসঅর্ডার যেটা আজকাল আমরা খুব বেশি দেখছি তারপরে রয়েছে আইডেন্টিফিকেশান অফ লার্নিং ডিজেবিলিটিস তাদেরকে আমরা এই যে তাদের যে পড়া শোনার ক্ষেত্রে মানে কিছু শেখার ক্ষেত্রে আইডেন্টিফিকেশান অফ লার্নিং ডিজেবিলিটিস অর্থাৎ কিছু শেখার ক্ষেত্রে যে তাদের সমস্যা রয়েছে সেটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। ডিফিকাল্টি ইন কাউন্টিং তারা কোনো কিছু গুনতে সমস্যা করে লেক অফ কনসেন্ট্রেশন তাদের মনোযোগে একটা সমস্যা থাকে ডিফিকাল্টি ইন সিটিং কোয়াইটলি ইন দ্য ক্লাসরুম তারা শান্ত হয়ে ক্লাসরুমে বসতে পারে না মেমোরাইজেশান প্রবলেম থাকে রিভার্স লেটার দেখে তারা তারপরে অলওয়েজ কনফিউজ থাকে কোনটা রাইট হ্যান্ড কোনটা লেফট হ্যান্ড তাদের সেটা আইডেন্টিফাই করতে অসুবিধা হয় পোর্ট থাকে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশানে তাদের চিন্তা ভাবনাটা তারপরে রয়েছে প্রবলেম থাকে একুয়েট কপিং ফ্রম দ্য কমন সোর্স কিছু একটা দেখে যারা খাতায় তুলতে গেলেও অসংখ্য ভুল করে এভাবেই আমরা বিভিন্ন ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে বা যারা চ্যালেঞ্জড বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হয় তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো বিদ্যালয়ে এবং তাদের জন্য সঠিক শিক্ষা পরিকল্পনা রচনা করতে পারবো তাহলে এই পর্যন্তই শেষ করলাম সবাইকে ধন্যবাদ